Assalamualaikum, আমার ফেসবুক বন্ধুরা, ইউটিউব চ্যানেলের বন্ধুরা, সবাই কোথায় আছেন? আজকে আপনাদের মাঝে আমি নতুন করে উপস্থিত হলাম। আজকে আপনাদেরকে এমন কিছু দেখাবো, আজকে ফুটবল খেলা দেখাবো, এদেশের আরবিরের ফুটবল খেলা দেখাবো। আজকে দেখেন, আপনি ওদের দেখে দেখেন, আমি ওদেরকে কাছে যাইতেছি, কাছে গিয়ে অবশ্যই আপনাদের আমি ফুল ভিডিও দেখাবো, আপনারা অবশ্যই লাইনে থাকবেন, ভিডিওটা দেখবেন। দেখেন খেলা স্টার্ট করে দিছি, এখন খেলা স্টার্ট হবে। এখন খেলা দেখেন আপনারা, এদেশের আরবিরের খেলা দেখেন। ফুটবল খেলা সমুদ্রের পারে অনেক আকর্ষণীয় খেলা, এই ফুটবল সবাই ফুটবল পছন্দ করে। আপনাদেরকে এখন ফুটবল খেলা দেখাবো, সবাই দেখবেন আমার এই চ্যানেলের থেকে। দেখেন ফুটবল শুরু হয়ে গেছে, ফুটবল খেলা শুরু হয়ে গেছে। আপনারা দেখেন, আমি আপনাদেরকে ফুটবল খেলা দেখাবো, অনেক সুন্দর খেলা। দেখেন সমুদ্র সৈকতের মধ্যে ফুটবল খেলতেছে, গোল হয় নাই, আউট হয়ে গেছে। দেখেন ফুটবল খেলা শুরু হয়ে গেছে, আউট, বল গেছে, গোল হয় নাই, গোল হয়ে যাবে, গোল হয় নাই, হ্যাম্বল, প্লান্টিক প্লান্টিক হয়ে গেছে। দেখেন এদের সারিবিরা অনেক মজা করে, অনেক মজা করে। মোদের ভিডিও ভিডিও বল চলে আসে, গোলের কান্না, গোল হয় না, আউট হয়ে গেছে, আউট হয়ে গেছে। এখানে কি সুন্দর পাস দিয়ে খেলতেছে, গোল 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 হয়ে গেছে, এখন একটা গোল হয়েছে। ওমানি এক আর জার্মানি সৈন্য ওমানি এক, গোল 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 হয়ে গেছে, বল গেছে মাঠের বাইরে, এখন বল গেছে মাঠের বাইরে, এখন প্লান্টিক করা হবে। জার্মানি স্বর্ণ, ওমান তো একাদশ এক, এই মুহূর্তে খেলা শুরু হয়ে গেল, আবার থুরিং হয়ে গেল। এই মুহূর্তে দেখা যাক কি করা যায়, জার্মানি দল পেল বল, এখন দেখা যাক জার্মানি হাতে আছে ওখানে বল। এত মানিটা বল পেয়ে গেল, এখন এই মুহূর্তে থুরি খুব সুন্দর খেলা চলছে আমাদের ওমান শহরে সাগরের পার। আজকের খেলা আন্তর্জাতিক খেলা, খুব আনন্দময় দর্শক, লক্ষ লক্ষ দর্শক, দর্শক প্রায় আসতেছে গাড়ি দিয়ে, দর্শকের জন্য আমরা মাঠে জায়গা দিতে পারি নাই। অনেক দর্শক গাড়ি আসতেছে একের পর এক। এটা আমাদের ভাষ্যকার ইউটিউবম্যান, তিনি দর্শক অনেক, তিনি নিয়ে আসবেন আমাদের দর্শক হিসাবে। ইসে সে কি বলতেছে শুনতে পাচ্ছি না, আমরা একটু কাছে যাই হাওয়ার জন্য, শুনতে পাচ্ছি না। খুব সুন্দর বল, যদি আমার মোবাইলে আসে যায় তাহলে মোবাইল, ওহ ও জার্মানি দেখা যাক কি করা যায়, গোল হয়নি, ওখানে হওয়ার সম্ভাবনা ছিল, গোল খেলা খুব সুন্দর চলছে আমাদের খেলা, খুব আন্তর্জাতিক খেলা। আমরা প্রতিদিন সবসময় এখানে খেলতে আসি ওমানির সাথে, কিন্তু আজকে খেলি নাই, আজকে মনটা ভালো না, তাই আজকে খেলি নাই। বন্ধু বান্ধবের সাথে আসছি ঘুরতে, তাই আজকে খেলাটা হয়নি আমারও। মন চাচ্ছে খেলার জন্য, কিন্তু সুন্দর সুন্দর পাচিং, সুন্দর গোল হওয়ার সম্ভাবনা বেশি, অবশ্যই গোল হয়ে যাবে, না গোল হবে না, বল পেয়ে গেছে জার্মানি দল, বল ওমানি দল বল পেয়ে গেছে, গোল হওয়ার সম্ভাবনা বেশি, এ গোল 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 হয়ে গেছে, ওমানি দু জার্মান এক। ওখানে প্লান্টিক শট দিচ্ছে আন্তর্জাতিক খেলোয়াড় জার্মান, এই মুহূর্তে প্লান্টিক শট মারবেন জার্মানি দল, হয়তো আমি নাম জানি না তার, সবাই ডাকে আহম্মদ বলে। এখন দেখা যাক ক্যামেরাতে জানি, আরে শট মারব তো, আমাদের পুরো মাঠ, পুরো মাঠ আমি দেখাচ্ছি আপনাদেরকে, খুব সুন্দর আন্তর্জাতিক খেলা চলছে। এখন ওমান একাদশ, জার্মানি একাদশ,
খেলা প্রায় শেষ পর্যায়ে, এখন আমরা বিদায় নেব, বাসকার সাথে কিছু কথা বলবো এখন, তার নাম মন্ডিচন্দ্র দাস। ওকে বন্ধুরা, আমার এটা ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে দেখেন কত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাইতেছি, ভিডিও করলাম, অবশ্যই আমার ইউটিউব চ্যানেল মন্টু দাস দিলে অবশ্যই চ্যানেল আসবে, আপনারা ইউটিউব চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ওকে, সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ।